প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো প্রথমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা একটা ছবিতে খুব পরিচিত একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা নিশ্চয়ই সবাই জানে, টেলিভিশন। তাহলে চলো আজকে আমরা শিক্ষায় টেলিভিশন বিষয়টি নিয়ে আলোচনা করব। এটা আমাদের ইউনিট ফোরে এডুকেশন ইন টেলিভিশন অ্যান্ড আদার্স, আর ইউনিট ফাইভে এডুকেশন টিভি আদার্স, এই দুটা টপিকসকে একই সাথে একটা ক্লাস কভার করবে। আজকে আমরা যা শিখব, মিডিয়া ও টেলিভিশন কি তা বলতে পারবো, শিখন শিক্ষণে টেলিভিশনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, শিক্ষায় টেলিভিশন সুবিধা সমূহ গণনা করতে পারবো। তো প্রথমে আমরা দেখব মিডিয়াটা কি। মিডিয়া একটি ল্যাটিন শব্দ যার বহু বচন হলো মিডিয়াম। মিডিয়া অর্থ হলো যোগাযোগ, সমাজ বা বিশ্বকে পরিবর্তনের একটি শক্তিশালী সত্তা। এটির শক্তি এমন যে এর সাহায্যে দূষিত নির্দোষ এমন নির্দোষকে দোষী বানানো যায়। মিডিয়া দুই ধরনের, একটা হলো প্রিন্ট মিডিয়া, সংবাদপত্র, বই, ম্যাগাজিন, আর একটা হলো ইলেকট্রনিক্স মিডিয়া, যেটাকে নন প্রিন্ট মিডিয়া বলা হয়, টেলিভিশন, রেডিও, ইন্টারনেট ইত্যাদি। তো মিডিয়া শিক্ষা অনেকাংশে ইলেকট্রনিক মিডিয়ার উপর নির্ভরশীল। নন প্রিন্ট মিডিয়ার সুবিধা কী কী? শিক্ষণের বহুমুখী উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে সহায়তা করে। এটির ব্যবহারের বহুমুখিতা ও নতুনত্ব শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে, চিন্তাকে উদ্দীপিত করে, সৃজনশীলতা ও আগ্রহ ধরে রাখে। শিক্ষার্থীদের এডুকেশনাল প্রক্রিয়া অন্তর্ভুক্ত হতে এবং মনোযোগ ধরে রাখতে সহায়তা করে। শিক্ষার্থীদের ব্যক্তিগত চাহিদা বা শিক্ষণ সঞ্চালনের সহায়ক। শিক্ষকের অতিরিক্ত কাজ হ্রাস। যোগাযোগের ক্ষেত্রে অভিন্নতা বজায় রাখা যায়। এটি একটি বহুমুখী শিক্ষামূলক বাহন। উদ্দীপনা এবং ধারণা শক্তিশালী হয়। তাৎক্ষণিকভাবে কোনো বিষয়ে সরাসরি সম্প্রচার করা যায় আর অবসরে কাজ দেওয়া যায়। এটির মাধ্যমে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক উভয় শিক্ষা কার্যক্রম চালানো যায়। সংবেদন ও শ্রবণ উভয়কে একসাথে কাজে লাগানো যায়। প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীরা সুবিধা বঞ্চিত এবং প্রতিবন্ধী শিক্ষার্থীরা মূল্যবান তথ্য পেতে পারে। শিক্ষায় অভিগম্যতা বাড়ে, বহুমুখী মান, সবাইয়ের সুযোগ সমানভাবে প্রবেশের সুযোগ থাকে। বিশ্বকে বুঝতে, উপলব্ধি করতে এবং ব্যক্তিত্বের গঠন ও আচরণের পরিবর্তনে মিডিয়া শক্তিশালী ভূমিকা পালন করে। শিক্ষা ও মিডিয়া শিক্ষণের একটি অবিচ্ছেদ্য অংশ, উভয়ে ব্যক্তি গঠনে ভূমিকা রাখে এবং সমাজকে পরিবর্তন করে। আমরা দুটা ছবি দেখতে পাচ্ছি, একটা হলো ডিসকভারি চ্যানেল আর একটা হলো ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল। আমরা, তোমরা জানো, এগুলো কিন্তু এই কী বলে শিক্ষামূলক এই যে টিভি চ্যানেল, এভাবে আরও আছে। তো আমরা একটা কথা বলি, এডুটেইনমেন্ট শব্দটা এডুকেশন এবং এন্টারটেইনমেন্ট অর্থাৎ বিনোদন। শিক্ষায় যদি বিনোদন থাকে তাহলে ওই শিক্ষা হলে এডুটেইনমেন্ট বলা হয়। তো এরকম আরও কিছু, যেমন হিস্ট্রি, নাসা, টেলিভিশন, সাফারি, ওভেশন, ভিক্টার্স, এফসি টিভি, এগুলো শিক্ষামূলক টেলিভিশন। তো টেলিভিশন নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যের কত
অজানারে জানাইলে তুমি কবিতার দুটি লাইন এখানে খুবই প্রাসঙ্গিক। সেটা হলো, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট, নিকট বন্ধু পরকে করিলে ভাই। এই কবিতাটি টেলিভিশন বা শিক্ষায় টেলিভিশন অথবা যাই বলি না কেন, এটার সাথে খুবই প্রাসঙ্গিক, এই জন্যই এটা উল্লেখ করলাম। তো যাক, টেলিভিশনটি আমাদের শিক্ষা উপকরণের একটি শক্তিশালী উপকরণ এবং সেটা শ্রবণ দর্শনমূলক শিক্ষা উপকরণের অন্তর্ভুক্ত। যে সকল শিক্ষা উপকরণ একই সাথে শ্রবণ ও দর্শন ইন্দ্রিয়ে উদ্দীপনা সৃষ্টি করে, শিক্ষণ কার্যে সহায়তা করে, তাকে শ্রবণ দর্শন মূলক শিক্ষা উপকরণ বলা হয়। তো টেলিভিশন একটা, তো মানব সভ্যতার উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি যত আশীর্বাদ বয়ে এনেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো টেলিভিশন আবিষ্কার। টেলিভিশন এই যুগের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী গণমাধ্যম। 1925 সালের 25শে মার্চ স্কটিশ বিজ্ঞানী জন লগি বেয়ার্ড এই দূরদর্শন যন্ত্র আবিষ্কার করলেও সর্বপ্রথম এর ব্যবহার হয় ইংল্যান্ডে 1930 সালে। 1964 সালের 25শে ডিসেম্বর ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্র উদ্বোধন হয়। পরবর্তী সময়ে সরকারিভাবে 1968 সালে রামপুরা টিভি সম্প্রচার কেন্দ্র চালু হয়। মুক্তিযুদ্ধের পর 1971 সালের 17ই ডিসেম্বর পাকিস্তান টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনে রূপান্তরিত হয়। 1973 সালে বেদমুনিয়া ভূপগ্রহ কেন্দ্রে, অর্থাৎ দেশের প্রথম ভূপগ্রহ গ্রহ কেন্দ্র, যেটি যেটি 14 জুন 1975 খ্রিস্টাব্দে জাতিপিতা বঙ্গবন্ধু উদ্বোধন করেন। এই ওনার উদ্বোধনের মাধ্যমে প্রথম ঢাকার বাইরে টিভি সম্প্রচার শুরু। 1997 সালে ডিসেম্বরে চট্টগ্রামে টিভি কেন্দ্র চালু হয়। একসময় উচ্চবিত্তদের ঘরে স্বভাব পেলেও এখন টেলিভিশন সহজলভ্য হওয়ায় পৌঁছে গেছে ঘরে ঘরে। স্যাটেলাইটের কল্যাণে বাংলাদেশের প্রায় 80% পরিবারের টেলিভিশন রয়েছে এখন। টেলিভিশনকে শিক্ষামূলক মাধ্যম হিসেবে ব্যবহারের বিষয়টি সর্বপ্রথম 1932 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের IOW এর টেস্ট ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটি দ্বারা একটি বিশ্বমেলায় পরীক্ষামূলক ভিত্তিতে প্রকাশিত হয়েছিল। পরবর্তী সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে টেলিভিশনের ভূমিকা মন্থর হয়ে যায় এবং এর ফলস্বরূপ শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ থাকা সত্ত্বেও খুব কম শিক্ষা প্রতিষ্ঠান টেলিভিশনকে শিক্ষামূলক মাধ্যম হিসেবে ব্যবহারের সঙ্গে জড়িত ছিল। শিক্ষাগত উদ্দেশ্যে টেলিভিশনের গুরুত্ব উপলব্ধি করে মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল যোগাযোগ কমিশন 1952 সালে অলাভজনক ও অবাণিজ্যিক ভিত্তিতে শিক্ষামূলক সম্প্রচারের জন্য 242টি ফ্রিকোয়েন্সি সংরক্ষণ করেছিল। দূরবর্তী শিক্ষণ শিক্ষা পদ্ধতির অগ্রদূত ধরা হয় দ্য UK ওপেন ইউনিভার্সিটি কর্তৃক টেলিভিশনের শিক্ষামূলক ব্যবহারের জন্য। আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দূরবর্তী শিক্ষামূলক কার্যক্রম এখন এখন চালু আছে। 1960-এর দশকে শিক্ষামূলক টেলিভিশন স্টেশনগুলোর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছিল এবং 1972 সালের মধ্যে 233টি শিক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল। ওহিও বিশ্ববিদ্যালয়, টেক্সাস বিশ্ববিদ্যালয় ও মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস ও অফ ক্যাম্পাস উভয় শিক্ষার্থীর জন্য নেটওয়ার্ক তৈরির সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল। প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট দেশ দ্বীপ দেশ ভানুয়াতু শিক্ষামূলক টিভি চ্যানেলে তরুণ সমাজ এবং বয়স্কদের জন্য নিয়মিত শিক্ষামূলক বিষয়াদির উপর অনুষ্ঠান সম্প্রচার করে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। টিভি চ্যানেলটি পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য, সুস্থ যৌন ও যৌন আচরণ, সাক্ষরতা, সংক্রামক রোগ যেমন এইডস, বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগ ইত্যাদি জনগুরুত্বপূর্ণ আগ্রহ উদ্দীপক বিষয়গুলোর উপর বিনোদনমূলক গল্পের মাধ্যমে দর্শকদের শিক্ষাদানের কর্মসূচি হাতে নিয়ে ব্যাপক সাফল্য লাভ করেছে। তোমরা জানো আমাদের বিটিভিও এই এরকম কিছু শিক্ষামূলক বা জনগুরুত্বপূর্ণ এবং শিক্ষার সাথে রিলেটেড বিষয়ে সম্প্রচার করে থাকে। এপ্রিল থেকে সিলিতে টিভি এডুসিলি নামে একটি শিক্ষামূলক টিভি চ্যানেল চালু করা হয়েছে। পাকিস্তানে রয়েছে টেলি স্কুল চ্যানেল,
অনুষ্ঠানগুলোতে স্যাল স্যাটেলাইট এবং কেবল অপারেটরের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে ওইসব দেশে। ভারতের ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে অনেক বছর ধরেই চলছে নিজস্ব টিভি চ্যানেল জ্ঞান দর্শন টিভি। শিক্ষামূলক টেলিভিশন ব্যবহারের ইতিহাস রয়েছে যেসব দেশে, তারা হতে পারে আমাদের উদাহরণ, যেমন ব্রাজিল, চীন, ইথিওপিয়া, ঘানা, ভারত, মেক্সিকো ও নিউজিল্যান্ড। ভারতের টিভি নেটওয়ার্ক প্রতিষ্ঠার পর থেকে টেলিভিশনকে শিক্ষা উন্নয়নের দক্ষ মাধ্যম হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি প্রাথমিক, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষার শক্তিশালী মাধ্যম হিসেবে শিক্ষার্থীদের আকর্ষণ করেছে। কয়েকটি বড় টেলিভিশন প্রকল্প গ্রহণ করা হয়, এর মধ্যে একটি প্রকল্প হল UGC উচ্চশিক্ষা টেলিভিশন প্রকল্প 1984। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রকল্পের উপকার ভুগেছিলেন। এই কর্মসূচির আওতায় বিভিন্ন বিষয়ে ইংরেজিতে 1 ঘন্টার কর্মসূচি উপস্থাপন করা হয়। এই প্রকল্প শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে খুব জনপ্রিয়তা লাভ করে। অপেন ইউনিভার্সিটি অব জাপান টেলিভিশন ও রেডিওর মাধ্যমে প্রতি সেমিস্টারে 15 প্রতি লেকচার 45 মিনিট সম্প্রচার করা হয়। যদি কেউ কোনো কারণে কোনো লেকচারে অংশগ্রহণ করতে ব্যর্থ হয়, একটি স্টাডি সেন্টারে সেটির পর্যালোচনা করতে পারে। বেশিরভাগ টেলিভিশন পাঠদান এবং সমস্ত রেডিও বক্তৃতাও ইন্টারনেটের মাধ্যমে উন্মুক্ত করা হয়। এশিয়া, চীনে 44টি রেডিও ও টিভি বিশ্ববিদ্যালয় আছে। চায়না কেন্দ্রীয় রেডিও টিভি বিশ্ববিদ্যালয় সহ ইন্দোনেশিয়ার টারবুকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি রেডিও টেলিভিশন সম্প্রচার করেছে। জাপান বিশ্ববিদ্যালয় 2000 সালে রেডিওর জন্য 160টি এবং টেলিভিশনের জন্য 160টি কোর্স চালু করেছে। নিউজিল্যান্ডে চালু করা হয়েছে পাপা কাইঙ্গা নামক শিক্ষা সম্প্রচার কার্যক্রম এবং TVNZ ভিডিও অন ডিমান্ড। দীর্ঘদিন নানা কারণে স্কুল বন্ধ থাকার পর বা সে সময়ে টেলিভিশন ব্যবহার করে শিক্ষা কার্যক্রম চালু রাখার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এমন দেশ যেমন কোরিয়া আমাদের জন্য উদাহরণ হতে পারে। মরক্কো সরকার সে দেশে একটি 24 ঘন্টার স্পোর্টস চ্যানেলের কার্যক্রম স্থগিত করে তার মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু করেছে, মানে বিভিন্ন দেশ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে। তো বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে আমরা পারি স্বল্প খরচে শিক্ষণীয় প্রোগ্রাম আর লাইভ অনুষ্ঠান সম্প্রচার করে সমতল অঞ্চল সহ কয়েক ডজন ক্ষুদ্র দ্বীপাঞ্চল, চরাঞ্চল আর জলাঞ্চলকে শিক্ষার আওতায় নিয়ে এসে সর্বশ্রেণীর নাগরিকদের দক্ষ করে তুলতে। অনলাইন শিক্ষা বাস্তব অসুবিধার কারণে সারা দেশে ডিজিটাল ডিভাইস অতি তপন। অভাব অতি প্রকট। গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের বেশিরভাগের পক্ষে ল্যাপটপ বা PC কেনা সম্ভব হয়ে ওঠে না। মোবাইলের মাধ্যমে ক্লাস করা সম্ভব হলেও লিখিত পরীক্ষা দেওয়ার যথেষ্ট অসুবিধাজনক। তার সঙ্গে আছে ইন্টারনেট খরচ আর ইন্টারনেটের গতি মন্থরতা। একমাত্র স্যাটেলাইট ভিত্তিক টিভির মাধ্যমে বিশেষ ব্যবস্থায় ট্রান্সমিশন করে সারা দেশের চরাঞ্চল, জলাঞ্চল আর দ্বীপাঞ্চলগুলোকে কয়েকটি ব্লকে ভাগ করে প্রত্যেক ব্লকে শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করে অতি সুলভে শিক্ষাবঞ্চিত জনগণকে মূলত শিশু কিশোর তরুণদের শিক্ষিত করে তোলা যায়। শিশু কিশোরদের জন্য শিক্ষামূলক শিক্ষা বিনোদন বা এডুটেইনমেন্ট, যেটা আমরা আগেই বলেছি, তথা আমোদমূলক ও আগ্রহ উদ্দীপক বিষয়গুলো সহজে বোধগম্য করে শিক্ষা চ্যানেলের মাধ্যমে অবস্থা আরম্ভ করা সম্ভব। সংবাদ, সংস্কৃতি ও বিনোদনের পাশাপাশি শিক্ষা প্রসারে টেলিভিশন ভূমিকা অবশ্যই। COVID-19 এখন যে সাম্প্রতিক যেটা চলছে, COVID-19 রোগের প্রাদুর্ভাবে সারা বিশ্বের অসহায়ত্ব অবস্থা এতটাই ভাবায় যে আমাদের শিক্ষা ব্যবস্থা আরও বাস্তবমুখী ও সময় উপযোগী হওয়া প্রয়োজন। হাতে দস্তানা, মুখে মাস্ক পরেই ঝাঁপিয়ে পড়তে হবে কর্মক্ষেত্রে। এই অনিবার্য প্রত্যাবর্তন যেহেতু স্বাভাবিক নয়, তাই একে তত্ত্ব করে অনেকে বলছে নব্য স্বাভাবিক বা ইংরেজিতে নিউ নর্মাল বলা হয়। মানে ও এখন নিউ নর্মাল, আগে আমরা ফ্রি চলতাম গাড়িতে, বাসে, হেঁটে, এখন আর সেই পরিস্থিতি নেই। এখন মাস্ক পরে বা স্যানিটাইজার হাতে মেখে প্রোটেক্টিভ ব্যবস্থা নিয়ে বের হতে হবে, যেটাকে আমরা নিউ নর্মাল সিচুয়েশন বলতে পারি।
জীবনের সব ক্ষেত্রে একেবারে জুতুর সেলাই থেকে চণ্ডী পাঠ পর্যন্ত, যতদিন করোনার আতঙ্ক বিরাজিত আছে এই নিউ নর্মাল জগতে বাসিন্দা থাকবে পৃথিবীর সব মানুষ। শিক্ষাক্ষেত্রে নিউ নর্মাল পরিস্থিতির মোকাবিলার জন্য রকমারি ভার্চুয়াল, রিমোট বা ডিস্টেন্স পদ্ধতির সুপারিশ নিয়ে এসেছেন বিশেষজ্ঞরা। অনলাইন ক্লাসের সাড়া পড়ছে দিকে দিকে। টেলিভিশন একটা শক্তিশালী অডিও ভিজুয়াল যন্ত্র, যাকে অত্যন্ত কার্যকরভাবে উচ্চ শিক্ষার কাজে ব্যবহার করা যেতে পারে। গবেষকরা বলছেন অডিও ভিজুয়াল এই মাধ্যমটির মাধ্যমে শিক্ষা প্রদান ইন্দ্রিয় উদ্দীপনা তদানুসারে অধিকতর কার্যকর প্রভাব বিস্তার করতে পারে। তো বস্তুত মুখোমুখি শিক্ষা আরও কার্যকরভাবে এই কাজটি হয়ে থাকে। শিক্ষার্থীদের জন্য প্রত্যক্ষ উদ্দীপক হিসেবে কাজ করে দৃশ্যমান শিক্ষককে পাঠদান, সেদিক থেকে শ্রেণীকক্ষে পাঠদান একটি অধিকতর গ্রহণযোগ্য বিকল্প হিসেবে টেলিভিশন শিক্ষায় সর্বাধিক গ্রাহ্য। আর শুধু শিক্ষাদানই কেন, একজন শিক্ষার্থীকে সময় উপযোগী সমাজ সচেতন, পরিবেশ সচেতন গড়ে তুলতে কিংবা তার মধ্যে সফট স্কিলস ডেভেলপমেন্টের জন্য এই শিক্ষার বিকল্প নেই। বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে, যার বেশিরভাগই স্কুলের শিক্ষার্থীদের জন্য। করোনা ভাইরাস রোধে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার ধারাবাহিকতা রক্ষায় সংসদ বাংলাদেশ টেলিভিশন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীর জন্য বিষয়ভিত্তিক পাঠদান কর্মসূচি ঘরে বসে শিখি বা আমার ঘরে আমার স্কুল এইসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। টেলিভিশনের মাধ্যমে শিক্ষাদান শেখার প্রক্রিয়াটির অনেক উপকারের দিক রয়েছে। এতে এর মাধ্যমে মাধ্যম দ্বারা আমাদের সেরা প্রশিক্ষক বা শিক্ষকদের মধ্য থেকে একজন সেরা প্রশিক্ষক বা শিক্ষককে নির্বাচন করে সব শিক্ষার্থীর জন্য তার লেকচার বা নির্দেশনার সুবিধা সমানভাবে পৌঁছে দেওয়া যায়। টেলিভিশন সব শিক্ষার্থীর জন্য একটি সামনের সারির আসন নিশ্চিত করে, কারণ এখানে শ্রেণীকক্ষের মতো নির্দিষ্ট বা সীমিত সংখ্যক আসনের ব্যাপারটি নেই। এটিকে অডিও ও ভিজুয়াল প্রযুক্তির সংমিশ্রণের অনন্য বৈশিষ্ট্য রয়েছে এবং এটি অডিও মিডিয়ার চেয়ে অধিক কার্যকর হিসেবে বিবেচিত হয়। এটি বিনোদন, তথ্য ও শিক্ষার একাধিক উদ্দেশ্য পরিবেশন করে। ইন্টারনেট নির্ভর শিক্ষাদানের তুলনায় এটি অনেক সহজেই অ্যাক্সেসিবল এবং সাশ্রয়ী। টেলিকনফারেন্স ও টেলি টেক্সিংয়ের মাধ্যমে টেলিভিশনকে শিক্ষার বিস্তারে আরও ফলপ্রসূ করে ব্যবহার করা যায়। আমরা এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড উপভোগ করছি। আমাদের তরুণ জনগোষ্ঠী 15 থেকে 35 বছরের সংখ্যা 8 কোটি। টেলিভিশনের মাধ্যমে তরুণদের রিস্কিলিং, নতুন স্কিল বা পেশাগত শিক্ষা প্রশিক্ষণ বা পাঠদান করলে তারা আর বেকারত্বের অভিশাপ বয়ে বেড়াবে না, বরং তারা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম থেকে এই দেশকে একটি স্বনির্ভর আধুনিক ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য ফ্রেমওয়ার্ক ভিশন 2021-2030-2041 উন্নত বাংলাদেশ এবং ডেল্টা প্ল্যান দিয়েছেন। শিক্ষার ক্ষেত্রেও প্রযুক্তির সমন্বয়ের ফলে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পৌঁছে গেছে ডিজিটাল সুবিধা। ই লার্নিং, মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ, আধুনিক বিশেষায়িত ল্যাব স্থাপন আমাদের চতুর্থ শিল্প বিপ্লবে সামিল হয়ে এগিয়ে যেতে সহায়ক হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা, আসলে অনেকগুলো কথা বললাম, যেহেতু ভিডিও রেকর্ডিং ক্লাস এই জন্য সবগুলো ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আমরা ইয়ে করতে পারলাম না। দুটি ক্লাস এখানে একসাথে সংযুক্ত করায় লেকচার বেশি দিতে হয়েছে বা টেক্সট বেশি দিতে হয়েছে। তারপরও আমরা চেষ্টা করব ভিডিও ফার্স্ট করে আমরা লেকচারটি পুরোপুরি বা টেক্সটগুলো পুরোপুরি বোঝার চেষ্টা করব। তো এই পর্যায়ে আমি কিছু প্রশ্ন দিচ্ছি তোমাদের জন্য। এক, মিডিয়া ও টেলিভিশন কী ব্যাখ্যা করো। 2, শিক্ষায় টেলিভিশনের ব্যবহার উল্লেখ করো। 3, শিক্ষায় টেলিভিশন ও রেডিও এর ভূমিকা বর্ণনা করো। এই প্রশ্নগুলো তোমরা উত্তর লিখবে এবং শিখবে। আমরা যে তথ্যগুলো ব্যবহার করেছি, দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর এবং দৈনিক জায়গা দিল্লি, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।